যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে হায়ার সেকেন্ডারি পড়ছেন তাদের ইতিহাস বই নিয়ে একটু আজকের রিভিউ দিচ্ছি। তো অনেকে হয়তো এবছর ভর্তি হয়েছেন বা আগেরবার ভর্তি হয়েছেন, যারা আগেরবার ভর্তি হয়েছেন তারা অলরেডি জানেন, যারা নতুন ভর্তি হয়েছেন তারা অনেকেই হয়তো বই পড়া শুরু করেননি, তাদের উদ্দেশ্যে এই যে বইগুলো দেওয়া হয়েছে সেই ইতিহাস বইটা সম্পর্কে আমি কিছু আমার মতামত তুলে ধরছি। দেখুন, প্রথমত বলি যে এখন কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আর 200 নম্বরে পরীক্ষা হয় না, মানে দুটো করে পেপার হয় না এখন, এটাও ওই 100 নম্বরেরই প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা হয়, অর্থাৎ 500 নম্বরের মধ্যে। আর এখানেও প্রজেক্টে 20 নম্বর আছে, আগে কিন্তু প্রজেক্ট ছিল না, 100তে লিখে পরীক্ষা দিত হতো, আগে একটু টাফ ছিল, এখন একটু মানে বর্তমান যুগের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর এই যে সিলেবাসটা, উচ্চ মাধ্যমিকের যে ইতিহাস সিলেবাসটা আছে, ইতিহাস সিলেবাসটা কিন্তু খুব সুন্দর। সব থেকে বড় বিষয় হলো যে বইটা যে লেখা হয়েছে, বইটা যারা লিখেছেন এত সুন্দর করে লিখেছেন, এবং পয়েন্ট ভিত্তিক, সব থেকে বড় কথা কি পয়েন্ট ভিত্তিক এত সুন্দর করে লেখা, মানে রেগুলারের যে বইগুলো হয় সেখানেও এত সুন্দর করে দেওয়া নেই। এটা এই মুক্ত বিদ্যালয়ের বই বলে ওই অনেকে ভাবেন যে মুক্ত বিদ্যালয়ের বই কী হবে, আর এটা ভুল। মুক্ত বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড যে পড়াগুলো থাকে খুব স্ট্যান্ডার্ড, অত্যন্ত স্ট্যান্ডার্ড সিলেবাস, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আরও মানে রেগুলারের থেকে বেশি ভালো বলা যায়। আর এখানে যারা লিখেছেন তারাও কোনো না কোনো কলেজের প্রফেসর, ভালো অভিজ্ঞ যারা শিক্ষক তারাই লিখেছেন। আর সেটাও তার চাইতেও বড় কথা কি এখানে সিলেবাসটাকে কভার করা হয়েছে। তবে হ্যাঁ, যেটা আপনাদের করতে হবে যে এই বইগুলোর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে আপনাদের কিন্তু এই সিলেবাসটাকে ফলো করে কিছু রেফারেন্স বই কিনতে হবে, এক্সট্রা বই, এবং নোট করে করে পড়তে হবে পয়েন্ট ভিত্তিক লিখে। এখানে যেমন নোটগুলো করা আছে কিন্তু এগুলো কিন্তু অনেকটা বড় বড়, পারলে আর একটু পয়েন্টগুলো রেখে আর একটু ছোটো ছোটো করে লেখাই যেতে পারে বা অন্য বই থেকেও সংগ্রহ করা যেতে পারে। তো আমি বলবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ইতিহাস বইটা দারুণ একটা বই, যাদের সাবজেক্ট ইতিহাস আছে মন দিয়ে এই বইটা পড়ুন, আর এখান থেকেই সব শর্ট কোশ্চেন আপনারা কিন্তু পেরে যাবেন। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটা ফলো করুন, এখানে কিন্তু সমস্ত ধরনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করে দেওয়া হবে, আপনারা এখানেই নোটস সাজেশন পেয়ে যাবেন। তো আপনারা নিশ্চিত থাকুন আপনাদের রেজাল্ট ভালো হবে।